গুড মর্নিং, আজ আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব ফুকেটের উদ্দেশ্যে। গাড়ি আসার আগে আমরা কয়েকটা নিজেদের ছবি তুলে নিলাম। একটা কথা না বললেই নয়, এখানে সব কিছু কিন্তু একদম পাংচুয়াল। ফুকেট ব্রিজটা পার করে ফুকেট চেক পয়েন্টের এখানে পেছনের সিটেও সেফটি বেল্ট লাগাতে হয়, নইলে 2000 baht ফাইন আছে। তো আমাদের যিনি ড্রাইভার আছেন উনি বললেন যে ইয়েটা পরে নিতে, নইলে যিনি যার সিট বেল্ট থাকবে না তাকে 2000 baht ফাইন দিতে হবে। এটা একটু মাইনিউটলি মাথায় রাখবেন যারা আসবেন। তো হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম সকালবেলাতে, ঠিক 10:45 বেরিয়েছি। 3 ঘন্টা লাগে, 2.5 থেকে 3 ঘন্টা বাই রোড লাগে। রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা নেই, রাস্তার সিনসিনারিও ভালো, কিন্তু দাঁড়ানোর কোনো স্কোপ নেই। কেউ চাইলে জলপথে বা বাসে করেও ক্রাবি থেকে ফুকেট যেতে পারে, তবে বাস বা ফেরি দুজনেরই নির্দিষ্ট কিছু সময় আছে। বেস্ট পার্ট অফ ফুকেট এটাই যে এখানে রাস্তা খুব পরিষ্কার, কেউ নোংরা ফেলে না, আর এখানে বেশিরভাগ এরিয়াটাই নো স্মোকিং জোন, মানে বেশিরভাগই পুরোটাই নো স্মোকিং জোন। স্মোকিং এর জন্য কিছু স্পেসিফিক অল্প কিছু রিজিয়ন আছে, জোন আছে, সেখানটায় স্মোকিং জোন। আর আরেকজন এখানে এসে সে শুধু গাড়ির প্রেমে পড়ে গেছে, এই গাড়ি ওই গাড়ি, আমি গাড়ি চিনতে অপারক, সেই জন্য আমি বুঝতে পারছি না কোনটা কি গাড়ি, কিন্তু এখানে এত চারিদিকে গাড়ি, সেই গাড়ির প্রেমে একজন পাগল হয়ে গেছে। মানে কেউ যদি কোথাও ফেসে যায়, আমাদের এখানে যেমন যেটা সব সুবিধা রয়েছে, কেউ যদি কোথাও গিয়ে কোনো গাড়ি নিয়ে আটকে যায় তাহলে রাস্তায় চলন্ত গাড়ি তাকে টেনে নিয়ে যায়, এটা একটা খুব ভালো জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যেটা অন্তত আমি মনে করি পার্সোনালি আমাদের শেখা উচিত, অন্তত ইন্ডিয়ানদের, যে এখানে এতটাই পরিষ্কার যে আপনার নিজেরও নোংরা করবার ইচ্ছা করবে। আমি কালকে দেখেছি, আমি ক্র্যাবিতে আমরা দুজন গিয়েছিলাম, যেখানে খাচ্ছিলাম তো সেখানে একজন কোনো একজন টুরিস্ট খাবারের প্লেটটা রেখে চলে গিয়েছেন, দেখলাম ঠিক ওখানেই পাশে আরেকজন টুরিস্ট খাবার নিয়ে এলো, তো তারাই খাবারের প্লেটটাকে সেই এটো প্লেটটাকে ডাস্টবিনে ফেলে এসে আবার নিজেদের খাওয়া স্টার্ট করলো। তো এই জায়গাতে না নিজেরও ঠিক কোথাও লাগে যে না আমি এখানে নোংরা করবো না, আর এতটা রাস্তা ঘুরছি, প্রায় 300 কিলোমিটার রান আছে আজকে, এতটা রাস্তা যাচ্ছি, স্টিল রাস্তায় একটা প্লাস্টিক উঠতে দেখিনি। এটা ওভারটেক করে না ওই ব্যাপারটা বলো? হ্যাঁ, এখানে একটা জিনিস রয়েছে, এখানে কেউ গাড়ি ওভারটেক করে না, লাইন ব্রেক করে না যতক্ষণ না তার প্রয়োজনীয়তা আছে, যার ফলে এত গাড়ি চলা সত্ত্বেও খুব মাইনুটলি সব এসেনশিয়ালি কাজগুলো হয়। আর একটা জিনিস, আমি এখানে বড় মাপের হসপিটাল দেখিনি, আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে, আমি কম ঘুরেছি, বাট আমি বড় মাপের কোনো হসপিটাল দেখিনি। এবং বাকি তো যেভাবে লাইফস্টাইল চলছে এদের, সন্ধ্যার পরে জার্নি না করাটাই সেও, মানে অরিজিনালি করতে পারবে না, অনেকে করেও না, যারা ইভেন এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা সন্ধ্যার পর জার্নি ট্রান্সপোর্ট করেও না সাইট সিন ছাড়া। যেমন আমাদের প্ল্যান ছিল কালকে রাতেই আমরা বেরিয়ে ফুকেট চলে যাব, তো ওখান থেকে লোকাল যারা যারা আছে তারা বললেন যে না, আমরা মানে তারা বললেন যে এখানে সন্ধ্যার পরে ট্রান্সফার না করাটাই শ্রেয়। এখানে আরেকটা জিনিস আছে দেখার মতো, ফুকেট আমরা মোটামুটি পৌঁছে গেছি, বিচটা আমি দেখাচ্ছি, তবে একটা জিনিস বলে নেই, এখানে জিনিসটা রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবহার খুব কম, ভারতপক্ষে যতটা প্রয়োজন ঠিক ততটাই করে, নো ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি, ঠিক যতটা প্রয়োজন ততটাই ব্যবহার। থাইল্যান্ডের পরিবেশ যেমন সুন্দর, তেমনি সুন্দর এখানকার মানুষজন, তারা যেমন পাংচুয়াল তেমনি কাজের প্রতি যথেষ্ট লয়াল আর অনেস্ট। শুধু একটাই সমস্যা থাইল্যান্ডে, বড্ড মশা।